এটা সত্যি লজ্জার বিষয়। আপনাদের কি লজ্জা লাগে না? চাঁদাবাজিকে আপনি বন্ধ করতে পারবেন? নিয়ন্ত্রণ করা হয়তো যাবে, হয়তো নিয়ন্ত্রণ করা যাবে। হ্যাঁ, কারণ এটা হঠাৎ করে দেন করাপশন, করাপশন ইজ এ ওয়ে অফ লাইফ অ্যাক্রস দি ওয়ার্ল্ড। এ তো বাংলাদেশের ব্যাপার না, আমেরিকা করাপশন হচ্ছে না, কোথায় হচ্ছে না, কিন্তু আমি বলবো নিয়ন্ত্রণ করতে, সহনীয় পর্যায়ে রাখতে হবে। চাঁদাবাজিটা আজকে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কথা বলতে হচ্ছে, মানে এটা এমন বাজে জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে দেশের প্রধানমন্ত্রীকে আজকে কথা। কারণ এই চাঁদাবাজির যে ইম্প্যাক্ট, এটা দ্রব্যমূল্যের উপরও আসে খুব স্বাভাবিক, কারণে প্রধানমন্ত্রী বিষয়টা তার চেয়ার থেকে বুঝতে পারেন এবং সে কারণে তিনি এ ব্যাপারে কঠিন কথা বলেছেন এবং বলতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্জনের, উন্নয়নের যে উচ্চতায় নিয়ে গেছেন, সেই বাংলাদেশের রাজধানীতে গাড়িগুলো আপনি কারা জিপ দেখেন, অত্যাধুনিক কার ব্যবহৃত হচ্ছে, জিপ ব্যবহৃত হচ্ছে, কিন্তু এই নগরীতে বাসগুলোর দিকে তাকানো যায় না। মফস্বলে গাড়ি এসছে অনেক বড় দেখতে, ইভেন চিটং শহরও ঢাকা শহরের চেয়ে বেটার। আমাদের উন্নয়ন, আমাদের অর্জন, আমাদের উচ্চতাকে লজ্জা দেয়। বহুবার বলেছি সাধারণ ভাই নেতৃবৃন্দকে বলেছি, কোনো কাজ হয় না, এই লজ্জা থেকে কি বাঁচাবেন? গেলাম এলিভেটেডের র্যাম্প পাড়াতে, র্যাম্প খুলে দিতে, সেখানে ওই গাড়ি এত বছর বঞ্চি আছেন, গাড়িগুলো তো এই অবস্থা, ঢাকা শহরে যে বাস রং নাই চং নাই, এরকম এ গাড়িগুলো চলে চোখের সামনে, এটা সত্যি লজ্জার বিষয়। আপনাদের কি লজ্জা লাগে না? আমাদের দেশ এত এগিয়ে গেল আর আমাদের গাড়ির এত গরিব গরিব চেহারা, এটা আমি আবারও বলবো, ঈদ উপলক্ষে লোক দেখানোর জন্য নয়, গাড়িগুলোকে মোটামুটি একটা ফিটনেসে রেখে, রং দিয়ে লাভ নেই, ফিটনেস না থাকে আমার দরকার প্রথম ফিটনেস, রঙও দিতে হবে, বিদেশিরা ঢাকা শহরে ঘুরে বেড়ায়, ঢাকা শহরে বিদেশিরা এসে এখানে মেট্রো রেল দেখে, এলিভেটেড দেখে, এটা সত্য কথা, কিন্তু পাশাপাশি দেখে এই নগরীতে রাজধানীতে বাসগুলো কি, এটা সমাধান নেতৃবৃন্দের কাছে আমি চাই।